ধান নদী খাল এই তিনে বরিশাল, রূপে অপরূপা রূপসী বাংলার নদী মাতৃক জেলা এই বরিশাল। বরিশাল একসময় বাকেরগঞ্জ, বাকলা ও চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল। জনশ্রুতি আছে চতুর্দশ শতকে দনুজমর্দন চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা করেন। এই চন্দ্রদ্বীপেরই রাজধানী ছিল বাকলা। বাকলা পরবর্তী এই অঞ্চলের নাম হয় বাকেরগঞ্জ। নবাব আলীবর্দী খান শাসনামলে আগা বাকেরের নাম অনুসারে এই বাকেরগঞ্জ নামকরণ করা হয় বলে জানা যায়। পরবর্তীতে 1797 সালে এই বাকেরগঞ্জকে সদর দপ্তর করে জেলা গঠিত হয় এবং 1801 সালে এই জেলা সদর বরিশালে স্থানান্তরিত হয় এবং সেই থেকে বরিশাল জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়। 1993 সালের 1 জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়। বরিশাল নামকরণ নিয়েও বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। পর্তুগিজ ভাষায় বরিসল্ট অর্থাৎ বড় লবণ চৌকি থেকে এই নামকরণ করা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। বরিশাল বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনে এক অসাধারণ স্থান দখল করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বহু কীর্তিমান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন এই বরিশালে। শেরেবাংলায় কে ফজলুল হক, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, কবি জীবনানন্দ দাস, বেগম সুফিয়া কামাল, চারণ কবি মুকুন্দ দাস সহ আরো অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। রয়ানি জারি কবিগান গুনাই বিবির পালা আসমান বিবির পুঁথি বরিশালের আদি সংস্কৃতির অন্যতম। বরিশালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মুকুন্দ দাসের কালীবাড়ি, অশ্বিনী কুমার টাউন হল, দুর্গাসাগর দিঘি, পুরাতন কালেক্টরের ভবন, ব্রজমোহন কলেজ, অক্সফোর্ড মিশন চার্চ, শেরেবাংলায় কে ফজলুল হকের জন্মস্থান, কবি জীবনানন্দ দাসের বাড়ি, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভ সহ আরো অনেক উল্লেখযোগ্য স্থান।